রসুন চাষ। বিনা চাষে কিভাবে রসুন চাষ করবেন? রসুনের বীজ কখন রসুন চাষ করবেন? সুপ্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক, প্রয়োজনে আপনাদের সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো শেয়ার করবেন। তো যাই হোক, আমরা আজকে সংক্ষেপে কথা বলবো কিভাবে বিনা চাষে রসুন চাষ করা হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কৃষক বিনা চাষে রসুন চাষ করছে। আজকে 6 নভেম্বর 2023 সাল, চলছে বিনা চাষে রসুন চাষের উপযুক্ত মৌসুম। তো দেখেন যে এই জমিটার চাষি, অর্থাৎ যার জমি তার সাথে আমরা একটু সংক্ষেপে কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো দেখছি বিনা চাষে রসুন চাষ করা হচ্ছে, এই কি সার ব্যবস্থাপনা দেওয়া হয়েছে, সার কি কি সার দেওয়া হয়েছে? প্রথমে তো 33% জমিতে দিয়েছি ডিএপি সার 35 কেজি, পটাশ দিয়েছি 17 কেজি, তারপরে একটা বস্তা দিয়েছি 5 কেজি, 1 কেজি রিজেন দানা দিছি 1 কেজি, থিওবিস সিনজেন্টার কোম্পানির 1 কেজি দিছি, তারপরে পানি ওষুধ দিছি 400 মিলি কেন্টেফা কোম্পানি, তারপরে দিছি আদার মারা ক্লিয়ার 500 গ্রাম 500 হাফ কেজি। এই তো সম্পূর্ণ দিয়ে লাগাচ্ছি 33 একর জমি। জমি নির্বাচন, অর্থাৎ কেমন জমিতে বিনা চাষে রসুন চাষ করলে সবচেয়ে ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ধান কাটছে, এই যে ওই পাশে দেখেন ধান কাটছে। এই ধান কাটার পরে যদি মনে করেন জমিটা একটু শক্ত হয়ে গেছে, পুনরায় পানি শেষের ব্যবস্থা করে মাটিটা একটু নরম করে নেবেন, তারপরে এই রসুনের বীজ বপন করবেন। অতঃপর আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু এই পোয়াল বা খের বা বিচলে যে যাই বলুন, এটা দিয়ে এভাবে ছিটে দেওয়া হবে যাতে জমিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায়। এজন্য ছিটে দেওয়া, অর্থাৎ বিছাই দেওয়া হবে বা রসুনের কুয়াগুলো বা বীজগুলো ঢেকে দেওয়া হবে, তারপর নিয়মিত সার ব্যবস্থার কাজ চালিয়ে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা এই চাষির সাথে আমরা আবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি। এখন বাজার দর কেমন রসুনের? বিশন রসুন 9200 টাকা সর্বোচ্চ হাই দাম, বেশি 9200 টাকা। ভোজনটা হচ্ছে 6 থেকে শুরু করে 8000 পর্যন্ত। এবার সর্বোচ্চ রসুনের দাম কেমন হয়েছিল? আলহামদুলিল্লাহ ভালো, 10000 টাকা পর্যন্ত হয়েছে বিচন। তো 1 বিঘা জমিতে কতগুলো রসুনের এই বীজ দরকার হয়? যদি রসুন বলি, রসুন কয়মন রসুন লাগে? 1 বিঘা রসুনে 3 মন 120 কেজি রসুন লাগে, ভাঙলে পারে 100 কেজি কুয়া হয়, 100 কেজি কুয়া আমরা 1 বিঘা জমিতে নিয়ে আসি। তাতে 1 বিঘা জমি থেকে কি পরিমাণ রসুন উৎপাদন হয়ে থাকে সবচেয়ে ভালো? যদি সবচেয়ে ভালো হলে আমাদের বিলে সর্বোচ্চ আর কি ভালো হলে 25 থেকে 30 মন রসুন হয়, 30 শতাংশে এই রসুনটা হয়ে থাকে। জি, এটা এই রসুন চাষে কি কি সমস্যা থাকতে পারে বা কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে আমাদের যদি একটু বলতেন? এর হচ্ছে গান, মনে করেন যে এই রসুনটার গাছ 1 থেকে 1.5 মাস বয়স হলে পারে দেখা যায় যে অনেক স্প্রে করতে হয়, মাথা লাল হয়ে যায়, পাতা হয়তো পচন ধরে যায়, এই নানান সমস্যা হয় আর কি, ওগুলা স্প্রে করে নির্মূল করতে হয়। আর নিয়মিত পানি শেষের ব্যবস্থা রাখতে হয়, পানি শেষ সর্বোচ্চ 6.5 সেক লাগে। এই এর জীবনকাল, অর্থাৎ কতদিন পরে এই রসুনটা উৎপাদন করা হবে, কয় মাস থাকবে রসুনটা?
পাঁচ মাস সাড়ে চার মাস সাড়ে চার মাস এই জমিতে থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা অনেক তথ্য সংক্ষেপে জানতে পেরেছেন বিনা চাষে কিভাবে রসুন চাষ করা হয়। যারা ভালো মানের রসুনের বীজ পেতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই হাবিবুর রহমান শুধু যে রসুন চাষি তাও না, সে কিন্তু রসুনের ভালো একজন ব্যবসায়ীও বটে। আমরা তার অনেক সুনাম শুনেছি, বিশেষ করে রসুনের ব্যবসায় সে কিন্তু ব্যবসাও করে। তো যাই হোক, যারা এই রসুনের বীজ সংগ্রহ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যদি এটার কি কোনো নিয়ম আছে কত দূরত্বে রোপণ করতে হবে? এটার নিয়ম আসলে কি যে যেরম লাগায় ছয় আঙুলের থেকে চার আঙুল পর্যন্ত দূরত্বের ভেতরে সবাই আর কি লাগে। দেখেন এইভাবে রসুনের বীজটা কিন্তু বপন করা হয়েছে, অতঃপর এই সিস্টেমে কিন্তু এটা ঢেকে দেওয়া হবে, এই সিস্টেমেই কিন্তু ঢেকে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে। এতে কিন্তু মাটিটা কিন্তু রসালো থাকবে, আগাছা কম হবে, গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, আর উপর থেকেই কিন্তু সার দিতে হবে, এতে কোনো সমস্যা হবে না। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করে রাখবেন, প্রয়োজনে যদি পরবর্তীতে কাজে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু রসুনের বীজ বপন করছে, রসুনের চলছে রসুন চাষের উপযুক্ত সময়। যারা রসুন চাষ করতে চান অবশ্যই দ্রুতগামী ধান কাটার পরে আপনারা রসুনের চাষাবাদ শুরু করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা হাবিবুর রহমানের কাছে আমরা আবার ফিরত আসি। এই যে রসুন চাষটা এবছর তো ব্যাপক লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, যেমন দামটা পেয়েছি এরকম দামটা সামনে জল পাই আমরা, লাখ লক্ষ শুক্রিয়া। আমরা কৃষক মানুষ, গরিব মানুষ, আমরা তো সরকারি চাকরি দিবেন না যে একটা চাকরির প্রচুর টাকা অ্যাডভান্স হয় আর আমার এতে করেই খাদ্য হয়। আসলে এরকম দাম জল আমরা না পাই, খুব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। কী জন্যে 9,000-10,000 টাকা এমন রসুন, এই রসুনটা জল আমার আবার বেচতে হয় ১৫-১৬শো। আসলে কি বড়লোকদের বাইরে আমার ডাকাত দিয়ে আসার বুদ্ধি নেই। আসলে এরম দামটা যেন আমরা পাই এটাই আপনার কাছে জানার জন্যে, শোনার জন্য আমরা খুব ইয়া করবো। আমরা যদি দামটা পেলে আমরা খুব খুশি হব। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চলছে কিন্তু রসুন চাষের উপযুক্ত মৌসুম। যারা রসুন চাষ করতে চান, ভালো মানের রসুনের বীজ সংগ্রহ করতে চান, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো মানের বীজ আপনারা পেয়ে যাবেন, এমনটা আমরা নিশ্চয়তা দিয়ে থাকি। বাংলাদেশে যত প্রকার রসুনের চাষাবাদ হয়ে থাকে তার মধ্যে নাটোর জেলার বোরাই গ্রাম থানায় শতকরা 80% রসুনের চাষাবাদ হয়ে থাকে। এখানে মাঠকে মাঠ কিন্তু রসুনের চাষাবাদ হয়ে থাকে। বর্তমানে কিন্তু কৃষকগুলো এই রসুন চাষ করে ব্যাপক লাভের মুখ দেখেছে বিধায় এবার আরও বেশি করে রসুনের চাষাবাদ হবে এমনটাই প্রত্যাশা করছে। রসুন মূলত উৎকৃষ্ট মানের মশলা হিসেবে ব্যবহার করা হয়, তবে রসুনের ঔষধি গুণও রয়েছে যার কারণে রসুন বর্তমানে বাংলাদেশের চাহিদা পূরণ করে বহির্বিশ্বেও কিন্তু রসুন রপ্তানিতে বাংলাদেশ তৃতীয় স্থানে অবস্থান করছে। আপনারা চাইলে আপনাদের এলাকায় আপনারা আপনাদের জমিতে রসুনের চাষাবাদ করতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, আগামী দিনগুলো আপনাদের মনের মতন কাটুক এমন প্রত্যাশায়। আমি মোহাম্মদ আশাদ আলী এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায়।